পরে আমরা এই যে একটা লাইন টেনে দিলাম এটাকে বলে কি আর্ক কি বলে আর্ক প্রথমে আমরা কি করলাম একটা লাইন টানলাম এটা হচ্ছে কি এক নম্বর তারপরে এই ঘোরালাম পি হয়ে গেল দেখলে তো তোমরা সেই পি লিখেছো না পি হয়ে গেল তাহলে এটা হচ্ছে দুই নম্বর আর এই একটা লাইন টেনে দিলাম তাহলে এটা কি বলে আর্ক এটা কি হলো তিন নম্বর তাহলে কি হলো প্রথমে আমরা একটা লাইন তারপরে পি এর মতন গোল করে দিলাম তারপরে এখান থেকে একটা এরকম দাঁড়ি টেনে দিলাম ঠিক আছে তাহলে এটা কি হলো আর আর ফর রোজ রোজ মানে কি হয় গোলাপ রোজ মানে কি হয় গোলাপ আর কি হয় দেখো আর ফর র‍্যাট হয় আর ফর ডিম হয় আর ফর র‍্যাবিট হয় তাহলে র‍্যাট মানে কি ইঁদুর র‍্যাট মানে ইঁদুর আর ডিম মানে আংটি ডিম মানে কি আংটি আমরা হাতে আংটি পরি তো ওটাকে কি বলে রিং ওটাকে আমরা কি বলি রিং আর কি হয় র‍্যাবিট র‍্যাবিট মানে খরগোশ সবাই র‍্যাবিট দেখেছো তো ওইটাকে বলে কি র‍্যাবিট র‍্যাবিট মানে খরগোশ আর সবাই যে বাড়ি ইঁদুর আছে ইঁদুর সবাই দেখেছো ওটাকে বলে ইঁদুর র‍্যাট মানে ইঁদুর তাহলে আমরা কি করছি দেখো আজকে আমাদের পড়া কি আর্ট আজকে আমাদের পড়া কি আর্ট প্রথমে লম্বা একটা লাইন টানলাম তারপরে এটাকে এটাকে বলে আর আর ফর রোজ আর ফর কি হয় রোজ এটা আর আর ফর কি হয় রোজ তাহলে রোজ আর আর ফর আর কি কি হয় র‍্যাট হয় রিং হয় আর র‍্যাবিট হয় র‍্যাট মানে ইঁদুর রিং মানে আংটি আর র‍্যাবিট মানে খরগোশ প্রথম দিন